গোপালগঞ্জে বাসের সাথে নসিমনের সংঘর্ষে নসিমন যাত্রী পাঁচজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে, আহত হয়েছে আরও পাঁচজন। সকাল 7:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ও ফরিদপুরে পাঠানো হয়। পুলিশ জানায়, আহত ও নিহতরা কাশিয়ানী উপজেলার চিতাগ্রাম থেকে নসিমনে করে ভবন নির্মাণ কাজ করতে কাশিয়ানীর ভাটিয়াপাড়া গ্রামে যাচ্ছিলেন। নিহতরা হলেন কাশিয়ানী চিতাগ্রামের বদির মোল্লা, সুমন মুন্সি, মিজান ফকির, সিরাজুল ইসলাম মোল্লা এবং সুজন মোল্লা। অন্যদিকে সকালে রাঙামাটির সাপছড়ি এলাকায় চট্টগ্রাম কর্ণফুলি থেকে আসা পিকনিক বাস উল্টে একজন নিহত ও 15 জন আহত হয়েছে। রাঙামাটির কাপ্তাই লেকে পর্যটকবাহী ইঞ্জিন বোট ডুবে 5 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ হয়েছে বেশ কয়েকজন। বেলা 12টার দিকে ডিসির বাংলো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শহরের পর্যটন এলাকা থেকে একটি ইঞ্জিন বোটে করে 10-15 জন পর্যটকের শুভলং যাচ্ছিলেন। এ সময় বোটটি ডিসির বাংলো এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরও একটি বোটের সাথে সংঘর্ষ হয়। এতে ডুবে যায় একটি বোট। পরে স্থানীয়দের সহায়তায় 5 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। জীবিত উদ্ধার এক শিশুকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে টেকনাফের সাবরাং এলাকা থেকে 2 দালাল সহ 12 জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে 10 জন রোহিঙ্গা রয়েছে। পুলিশ জানায়, একটি মানব পাচার চক্র বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য সাবরাং উপকূলীয় এলাকায় জড়ো করেছে এমন খবরে গভীর রাতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নৌকার জন্য অপেক্ষমান 12 জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে স্ব ক্যাম্পে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মানব পাচারকারী মোহাম্মদ ইউনুস ওরফে ইউনুস মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি টেকনাফ সদরের মিঠা পানির ছড়া এলাকার বাসিন্দা। ইউনুস গত মঙ্গলবার ভোরে সেন্ট মার্টিনে মালয়েশিয়াগামী ট্রলার ডুবিতে হতাহতের ঘটনায় মামলার পলাতক আসামি। হবে হবে করেও হচ্ছে না বহুল প্রত্যাশিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি। পানির ন্যায্য হিস্সা না পাওয়ায় তিস্তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা। বিরূপ এই পরিস্থিতিতে এলাকার আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ও নদী প্রবাহ ধরে রাখতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। শাহনায়জনের ক্যামেরায় সেচ প্রকল্প নিয়ে জোয়েল আহমেদের 3 পর্বের ধারাবাহিকে আজ থাকছে দ্বিতীয় পর্ব। বৃহত্তর রংপুর অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির সাথে যে নদীটির নাম জড়িয়ে আছে সেটি তিস্তা। উত্তরের লাখ লাখ কৃষকের বালুময় জমি উর্বর করেছে নদী, ধরে রেখেছে পানির স্তর, বাঁচিয়ে রেখেছে জীববৈচিত্র্য। কিন্তু দুদেশের অভিন্ন এই নদীর পানি ন্যায্য হিসেবে না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছে এই অঞ্চলের কৃষি। বেঁচে থাকা দায় হয়েছে নদী নির্ভরশীল মানুষগুলোর। এটা তো মনে করেন যে 10 বছর আগেও নদী কিন্তু ভরাট ছিল। এই মনে করেন যে এগরম চৈত্র মাসে এই মাসে কিন্তু নদী ভরাট থাকতো। তখন কিন্তু আমাদের অনেক উপকারী আসছে। নদীতে আমরা হাজার হাজার জেলে অনেক মাছ মারছি। মাছ মারা ছাড়া তো আর আমরা অন্য কিছু কাজ করতে পারি না। পানি 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 না থাকার কারণে আমাদের মাছও নেই। ইদানিং 2-3 বছর থেকে একদম মানে নদী শুকিয়ে গেছে। বর্ষায় খরস্রোতা, শুকনোয় ধুধু বালুচর। কয়েক বছর আগেও যে নদীতে পণ্য বোঝাই শত শত পালতোলা নৌকা চলত, বন্দরে বন্দরে ছিল সৌদাগরদের আনাগোনা, আজ মরতে বসেছে সেই নদী। আর এর জন্য ভারতকে দায়ী করছেন পরিবেশবিদরা। বাংলাদেশের দায়িত্ব হচ্ছে ভারতকে আন্তর্জাতিক আইনটা পালন করতে বাধ্য করানো। যদি আলাপ আলোচনার মাধ্যমে পানি পাওয়া না যায়, যদি কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে পানি পাওয়া না যায়, সেক্ষেত্রে আমাদের জাতিসংঘে এর প্রতিকার চাওয়াটা খুব জরুরি। গজলডোবা ব্যারেজ দিয়ে পানির অংশ সরিয়ে নিয়েছে ভারত। এতে শুষ্ক মৌসুমে অকেজো হয়ে পড়েছে তিস্তা। স্বাভাবিক প্রবাহ ধরে রাখতে নেওয়া হয়েছে মেগা প্রকল্প। 8,800 কোটি টাকার একটা প্রকল্প, যেটা পাওয়ার চায় না করার প্রস্তাবনা রয়েছে। এই প্রকল্পটা বাস্তবায়ন হলে আমাদের দেখা যায় কোথাও কোথাও নদী 1 কিলোমিটার, কোথাও 2 কিলোমিটার, কোথাও 500 মিটার, কোথাও 200 মিটার। একটা এই 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 ক্যানেলটাকে, এই নদীটাকে আমরা তখন একটা কনফাইন্ড এরিয়ার মধ্যে নিয়ে আসবো। খরা, বন্যা ও ভাঙ্গনে সব হারিয়ে নিঃস্ব হয়েও তিস্তা আঁকড়ে পড়ে থাকে লাখো মানুষ। সোনার ফসল ফলায় নদীর কাছে পাওয়া পলিতে দেখলে মনে হবে মরুভূমি, কিন্তু না, উত্তরের জীবনরেখা তিস্তার বাস্তব চিত্র। পানির অভাবে ব্যারেজের ভাটিতে 125 কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে এই বালুর প্রান্তর। জুয়েল আহমেদ, বাংলাভিশন, তিস্তা সেচ প্রকল্প, লালমনিরহাট।
দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। নিজ জেলা কুড়িগ্রামের ক্রীড়ামোদীদের সংবর্ধনা পেলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য শাহিন আলম। তিনি ঢাকা থেকে সকালে কুড়িগ্রামে পৌঁছালে আনন্দ শোভাযাত্রা করে ভক্তরা। আগামীতে শাহিন আলম যেন আরও ভালো খেলতে পারেন সেই প্রত্যাশা পরিবার সহ স্থানীয়দের। চাঁদপুরে পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির হাজীগঞ্জ ও শাহরাস্তা উপজেলার সম্মেলন। সকালে হাজীগঞ্জের সোনাইমুড়ি এলাকায় বিএনপি সম্মেলন করতে চাইলে অনুমতি দেয়নি প্রশাসন। সকাল থেকেই উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মীরা সম্মেলন করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় সংসদের অনুকরণে ও যুবকদের অংশগ্রহণে রংপুরে অনুষ্ঠিত হলো অষ্টম জাতীয় যুব সংসদ। সকালে স্থানীয় পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে কার্যক্রমের উদ্বোধন করেছেন সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। পরে নগরীতে শোভাযাত্রা করেন তারা। সুন্দরবন দিবস পালন হয়েছে সাতক্ষীরার শ্যামনগরে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালি ও আলোচনা সভা হয়েছে। মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মরণিকা প্রকাশ হয়েছে শরীয়তপুরে। সকালে বীর স্মৃতি নামের এই স্মরণিকার মোড়ক উন্মোচন করেছেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। রাজশাহীতে শুরু হয়েছে পাঁচ দিনের পুষ্পমেলা। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম। এবার মেলায় ২৪টি স্টল বসেছে। যশোরে প্রথমবারের মতো খুলনা শিপইয়ার্ড কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান এবং খুলনা শিপইয়ার্ড লিমিটেডের জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন এম ফিদা হাসান। শর্মিলা কেয়া, বাংলাভিশন, নিউজ ডেস্ক।